হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে চুলাই আটা দিয়ে তৈরি আলুর পাউরুটি, তাও আবার দুধ ডিম ছাড়া। অসম্ভব মজার এই আলুর পাউরুটিটি আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না যে আলুর এই পাউরুটিটি কত মজা হয়ে থাকে আর কত সহজভাবে তৈরি করা যায়। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রুম টেম্পারেচারের পানি। রুম টেম্পারেচারের পানি দিবেন, এখানে কুসুম গরম পানি দরকার নেই। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট দিয়ে আমি 1টি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা ইনস্ট্যান্ট ইস্ট ছিল, তার জন্য এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন আটা দিয়ে দিব। তো আমি 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ, মানে স্বাদ মতো আপনারা বুঝে লবণটা দিয়ে নেবেন। আর রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেলটা দিয়ে এভাবে আমি হাত দিয়ে ডোটাকে এভাবে করে তৈরি করে নিচ্ছি। খুবই ইজিভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে। এটা নিয়ে খুব বেশি সময় লাগে ডোটাকে মতারও খুব প্রয়োজন পড়ে না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু ডোটা তৈরি হয়ে যায়। তো আমি হাতে যে লেগে আছে সেগুলো কাচিয়ে এনে এখন আমি চারপাশে একসাথে করে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে ডোটাকে সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে, পারফেক্টলি ডো। এখন আমি রেস্টে রেখে দেবো একটি প্লেট দিয়ে ডেকে 40 মিনিটের জন্য। তো 40 মিনিটের রেস্টে রেখে দিয়ে এখানে আমি একটি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ রেগুলার তেল দিয়েছি। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ। আপনার চাইলে আদা রসুন পেস্টও ইউজ করতে পারেন। তো দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে আবার একটু মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেস্টটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরে গুঁড়া 1/2 চামচের অর্ধেক জিরে গুঁড়া দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজে 2টা আলু সিদ্ধ করে নিয়ে এভাবে করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। খুব কিন্তু আলুটাকে খুব বেশি পেস্ট বা মতে নিতে হবে না, এরকম একটু আলুগুলো দানা দানা থাকবে। তো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে ভালো করে মশলার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে ভেজে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি 2-3টা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচের চেয়েও কম, একটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য। তো আপনারা চাইলে যদি ঝালটা কম খেতে চান তাহলে সব কিছু ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন। এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, দিয়ে আমি একটু উল্টি পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলাটা অফ করে দিব, আলুর মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। তো 40 মিনিট হয়ে গিয়েছে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, তো প্লেটটি তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এই যে তো হাত দিয়ে চেপে চেপে আমি গ্যাসগুলো বের করে নিচ্ছি। তো আমি 1 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে একটু মতে নিচ্ছি। তো এখন আমি বোর্ডে নিয়ে নিব। তো বোর্ডের মধ্যে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি। তো এইভাবে আটাটা ছিটিয়ে নিলে বোর্ডে ডোটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটি রুটির শেপ দিয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে হাতে তালু দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটি রুটি শেপ দিয়ে নেবেন। তো রুটি শেপ দেওয়া হয়ে গেছে। তো আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আলুর মিশ্রণটা অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর আপনারা এটা দিবেন, গরম গরম আবার দিতে যেন না। তো এইভাবে করে আমি চারিদিক দিয়ে কীভাবে আমি সিল করে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সব দিক থেকে এইভাবে করে কাচিয়ে এনে সুন্দর করে সিল করে দিবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে
নতুন হয়ে থাকলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো সুন্দর করে আমি সিল করে দিয়েছি, সিল করে এখন আমি যে প্লেটে আমি বেক করব সেই প্লেটে আমি দিয়ে দিচ্ছি। এটা একটি স্টিলের প্লেট, তো ভালো করে সিল করে দিবেন যেন আলুর পুরটা না বের হয়ে যায়। তো আমি কিন্তু যে দিকটা সিল করেছি সেটা নিচের দিকে রেখেছি আর ওপর পাটটা মসৃণ রেখেছি। তো আমি কিন্তু প্লেটে দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। তো এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য, একটা কিচেন চাউল দিয়ে ঢেকে দিয়েছি। তো 30 মিনিট পর আসলাম, দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে। তো এখন আমি আঙ্গুল দিয়ে চারদিক দিয়ে গর্তের মতো করে দিচ্ছি, এভাবে করে আঙ্গুলগুলো দিয়ে আপনারা এভাবে করে বসিয়ে দিবেন। আলতোভাবে আমি বসিয়ে দিচ্ছি, তো এইভাবে মাঝখান দিয়েও কিন্তু সুন্দরভাবে গর্ত করে নেবেন, আর না হলে কিন্তু ফুলে যাবে উপর দিয়ে। তো আমি সাইড দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। তো এই কাজটা আপনারা যদি ডিম না খান তাহলে, ডিম না দিলে কিন্তু সাইডটা কালার হবে। এর উপরে আমি সাদা তিল ছিটিয়ে দিয়েছি। তো চুলাতে আমি 10 মিনিট আগেই প্রিহিট করার জন্য এই সিলভারের হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, এর মধ্যে আমি লেখালেখি কাগজ 2 পিস দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু এই কাজটা করবেন, লেখালেখি কাগজটা দিলে কিন্তু ব্রেড বা পাউরুটির কালারটা অনেক সুন্দর আসে। তা আমি পাউরুটির মোলটি বসিয়ে দিয়েছি হাঁড়ির ভিতরে সুন্দরভাবে ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিব। তো চুলার তাপমাত্রাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো 15 মিনিট পর আসলাম, দেখুন মাশাল্লাহ একদম ওভেন মতো কালার এসে গিয়েছে। তো পারফেক্টলি আলুর পাউরুটিটি হয়ে গিয়েছে। তো আমি এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তো তেল ব্রাশ করে আমি এখন মোল্ড আউট করে নিব। তো এর উপরে আমি টমেটো সস ব্রাশ করে নিচ্ছি। তো টমেটো সসটা আপনারা না দিলেও পারেন, আমি দিয়ে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগার জন্য। আমি চারপাশ দেখিয়ে দিচ্ছি কিরকম পারফেক্টলি হয়েছে, কোনো দিক দিয়ে কিন্তু পুড়ে টুড়ে যায়নি, নিষ্ঠ দেখিয়ে দিয়েছি। তো এখন আমি ভিতর থেকে কেটেও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম পারফেক্টলি আলুর পাউরুটিটি হয়েছে। তো এই যে পাউরুটিটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতর থেকে পারফেক্টলি যে হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে, দেখতে যেরকম সুন্দর খেতেও অসম্ভব মজা এই আলুর পাউরুটিটি। আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না যে আলুর পাউরুটি এত মজা হয়ে থাকে। আর 1.5 কাপ আটার যে পাউরুটিটি, এটা 4 থেকে 5 জন আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটি এখানেই শেষ করবো আজকের মতো, আল্লাহ হাফেজ।